আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে আমি সোহেল রানা আপনাদের সাথে একটি বার্নিং ইস্যু নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব। আপনারা জানেন যে নতুন একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, আই মিন ফাইন্যান্স অ্যাক্ট 2022, এটা আপনার গ্যাজেট আকারে পাবলিশ হয়েছে। তো এখানে বেশ কিছু মেজর চেঞ্জেস এসেছে, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর হচ্ছে আমাদের দেশের যারা সাধারণ নাগরিক আছি আমরা, তাদের জন্য ডেফিনেটলি, এবং এট দ্য সেম টাইম হচ্ছে মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা যারা বিভিন্ন ব্যাংকে লেনদেন করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিষয়টা হচ্ছে যে সঞ্চয়পত্র এবং হচ্ছে ব্যাংকের জমা দেওয়া বা পোস্টাল সেভিংসে অ্যাকাউন্ট খোলা বা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া বা ক্রেডিট কার্ড নেওয়া, এই ধরনের ইস্যুগুলোতে একটা মারাত্মক চেঞ্জ এসেছে। ওকে, সো চেঞ্জেসটা আমরা দেখি এবং এই ভিডিও টিউটোরিয়ালটা ডেফিনেটলি কিন্তু আমাদের যারা নাগরিক আমাদের দেশের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি হচ্ছে সেই কারণেই আজকের ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করা, তবে আর ভূমিকা নয়, চলেন আমরা সরাসরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনার এই যে গ্যাজেটটা, আপনাদের ফাইন্যান্স অ্যাক্ট আমাদের 2022, এটা হচ্ছে আপনার জুনের 9 তারিখ বৃহস্পতিবারে এটা হচ্ছে আপনার গ্যাজেট আকারে পাবলিশ হয়েছে। তো আমরা কি চেঞ্জেস এসেছে এটা সরাসরি আমরা চলে যাব হচ্ছে 47 নম্বর অর্ডিন্যান্সে আমরা চলে যাব। ওকে, সো এখানে হচ্ছে 47 নম্বর অর্ডিন্যান্সে মূলত হচ্ছে যে চেঞ্জেসটা এসেছে। তো আমরা যাই 47 নম্বরে, আমরা চলে যাই। ওকে, এই যে 47 নম্বর অর্ডিন্যান্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে 47 নম্বর যে অর্ডিন্যান্স এখানে দেখেন অ্যাকচুয়ালি হচ্ছে কি চেঞ্জেস এসেছে। সো এখানে আমরা প্রথমে আসি যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন রিকোয়ার্ড ইন সার্টেন কেসেস, নিশ্চিত কিছু ক্ষেত্রে আমাদের ইনকাম প্রুফ বা হচ্ছে ট্যাক্স রিটার্নের হচ্ছে প্রুফ এটা হচ্ছে আপনার দরকার হবে। সেটা হচ্ছে কি বলছে, প্রথম হচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিভড অফ রিটার্ন প্রেসক্রাইব বাই দ্য বোর্ড, সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, দেখেন দ্য প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন শ্যাল বি, কোন কোন ক্ষেত্রে রিটার্ন দিতে হবে, ইনকাম ট্যাক্সের রিটার্নটা কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, সো দেখেন সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট কন্টেইনিং নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার মানে TIN অফ দ্য পার্সন অ্যান্ড দ্য ইয়ার অফ হুইচ রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড। আর 2 নম্বর হচ্ছে সিতে এখানে বলেছে এ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কন্টেইনিং নেম অ্যান্ড টিন অফ দ্য পার্সন অ্যান্ড দ্য ইয়ার অফ হুইচ রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড। ওকে, সো আগের দেখেন বিষয়টা কেমন ছিল, যে রিটার্ন এবং সাবমিশনটা কি কি মোডে হতে পারে। সো অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভড অফ রিটার্ন বাই দ্য বোর্ড, ওকে, অ্যাকনোলেজমেন্ট তার মানে হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্রের এটা দরকার হতে পারে। 2 নম্বর হচ্ছে সিস্টেম জেনারেটেড হচ্ছে আপনার সার্টিফিকেট কন্টেইনিং নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আপনি TIN অফ দ্য পার্সন যে বছরের হচ্ছে রিটার্ন সাবমিট করবে তার টিনটা দরকার হবে, এবং ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মানে হচ্ছে ফিজিক্যালি ডেপুটি কমিশনার এবং ট্যাক্সের অফিসে আপনার যে আমরা সরাসরি যে রিটার্নটা দাখিল করি ইনকাম ট্যাক্সের সেটার হচ্ছে সাবমিট করতে হবে। কি কি ক্ষেত্রে আমরা যাই মানে বিষয়টা তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এইখানে বেশ কিছু বিষয় যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে, সো প্রথমটা আসি আমরা যে অ্যাপ্লাইং ফর এ লোন এক্সিডিং টাকা 5 লক্ষ ফ্রম এ ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তার মানে কোনো ব্যাংক থেকে যদি আপনি 5 লক্ষ টাকার অধিক লোন নিতে চান সেক্ষেত্রে, আর বিকামিং এ ডিরেক্টর আর স্পন্সর শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, কোম্পানির আপনি হচ্ছে যদি ডিরেক্টর বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে চান সেই ক্ষেত্রে, অবটেনিং অ্যান্ড কন্টেইনিং অ্যান ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এক্সপোর্ট এবং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের হচ্ছে যখন আপনি নিতে যাবেন মানে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনটা নিতে যাবেন তখন, সো অবটেইনিং অর রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স ইন দ্য এরিয়া অফ সিটি কর্পোরেশন অর পৌরসভা, পৌরসভার ভিতরে বা সিটি কর্পোরেশনের ভিতরে যদি আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করতে চান, অবটেইনিং রেজিস্ট্রেশন অফ কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতির রেজিস্ট্রেশন যদি আপনি করতে চান মানে কোনো রেজিস্ট্রেশন নিতে চান, রিনিউয়াল অফ লাইসেন্স অর এনলিস্টমেন্ট অ্যাজ এ সার্ভেয়ার অফ জেনারেল ইন্স্যুরেন্স, কোনো ইন্স্যুরেন্সের কোম্পানির যে সার্ভেয়ার হিসেবে যদি আপনি লাইসেন্স রিনিউ করতে চান অথবা নতুন লাইসেন্স নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার দরকার হবে। কি দরকার হবে,
এই যে তিনটা বিষয় প্রথমে বললো, যে ইনকাম ট্যাক্স এর প্রথম হচ্ছে ট্যাক্স রিটার্নের যে প্রাপ্তি স্বীকারপত্র, 2 নম্বর হচ্ছে টিআইএন অথবা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, অফিসে হচ্ছে আপনার ফিজিক্যালি ট্যাক্স জমা দিলে যে সনদটা দেয় বা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট দেয় সেটা কিন্তু দরকার হবে। এখন এখানে আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হচ্ছে তাহলে আমরা কি জানলাম যে গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে আসছে তার ভিতরে 5টা আরো বেশি গুরুত্বপূর্ণ আছে, যে এই যে এখানে অনেকগুলো যে ফ্যাক্টর আছে তার ভিতরে আরো 5টা আছে, সেটার ভিতরে প্রথম আমরা একটা 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কুড়ায়। ওকে, আপনি সঞ্চয়পত্র যদি 5 লাখ টাকার উপরে কিনতে চান তাহলে কিন্তু আপনার এই যে আপনার হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র দিতে হবে ইনকাম ট্যাক্সের। হ্যাঁ, এটা কিন্তু এখানে আপনার বলা আছে। এটা পরবর্তীতে নিচের দিকে এসে এই যে এখানে পারচেজিং অফ সেভিং ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্র অফ টাকা এক্সিডিং 5 লাখ, তো এখানে দেখেন পারচেজিং অফ সেভিং সার্টিফিকেট ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্র অফ এক্সিডিং টাকা 5 লাখ, 5 লাখের উপরে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান তখনও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের মানে প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। দেন হচ্ছে আপনি যদি পোস্টালসে আপনি মানে হচ্ছে পোস্ট অফিসে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান এবং সেই টাকা যদি এক্সিডিং 5 লাখ হয়, 5 লাখ টাকার উপরে বেশি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান জমা দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। দেন আপনার হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে ওপেনিং অ্যান্ড কন্টেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ এনি সর্ট উইথ ক্রেডিট ব্যালেন্স এক্সিডিং টাকা 10 লাখ, তার মানে ব্যাংকে যদি আপনি 10 লাখের উপরে কোনো টাকা জমা দিয়ে কোনো অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রেও আপনার হচ্ছে ইনকাম ট্যাক্সের প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। দেন হচ্ছে আপনি যদি ক্রেডিট কার্ড মেনটেন করতে চান, ওকে ক্রেডিট কার্ড, আমি আপনার একটা ক্রেডিট কার্ড আছে সেটা যদি আপনি মেনটেন করতে চান দেন কিন্তু দেখেন অবটেইনিং অর মেনটেনিং এ ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড হচ্ছে মেনটেন করতে চান সেক্ষেত্রেও আপনার প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। এবং আপনি যদি দেখেন অবটেইনিং রেজিস্ট্রেশন বাই রেসিডেন্ট অফ দ্য ডিড অফ ট্রান্সফার বাই নেম অর পাওয়ার অফ অ্যাটর্নি অর সেলিং অফ এ ল্যান্ড বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট সিচুয়েটেড উইদিন এ সিটি কর্পোরেশন অর পৌরসভা বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর ক্যান্টনমেন্ট বোর্ড হায়ার দ্য ডিড ভ্যালু এক্সিড 10 লাখ, ঠিক আছে। তার মানে আপনি যদি বাইনা রেজিস্ট্রি করতে চান, আপনি যদি হচ্ছে কোনো জমি ক্রয় বিক্রয় করতে চান, জমি ট্রান্সফার করতে চান মানে আপনি বিক্রি করতে চান ডিড কোনো ট্রান্সফারের মাধ্যমে, এই সেটা যদি আপনার সেলিং অফ এ ল্যান্ড যদি জমি বিক্রি করতে চান অথবা বিল্ডিং আর অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতে চান এবং সেটা যদি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার ভিতরে হয় এবং 10 লাখ টাকার বেশি ভ্যালু হয় দেন আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্সের প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। এই কয়টাই আজকে শেয়ার করি, আরো অনেক বিষয় আছে যেটা একটা ভিডিও টিউটোরিয়ালে কভার করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে ভিডিও টিউটোরিয়াল। সো এইখানে তাহলে আর একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের থেকে মানে তাহলে আমরা এখানে জিস্টটা করি, 6টা বিষয় আমরা এখানে বা 7টা বিষয় নিয়ে এসেছি, তো 6টা বিষয়ে আমি বলি। প্রথম হচ্ছে 5 লাখ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে, 2 নম্বরটা হচ্ছে 5 লাখ টাকার বেশি জমা দিয়ে যদি আপনি পোস্টালসে কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, 3 নম্বর হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি 5 লক্ষ টাকার বেশি লোন নিতে চান, 4 নম্বর হচ্ছে যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান, আর 5 নম্বর হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি 10 লক্ষ টাকার অধিক জমা দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলেন, আর 6 নম্বর হচ্ছে কোনো জমি জমা রেজিস্ট্রেশন করতে চান, আপনি বিক্রি করতে চান বাইনামা দলিল বা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এর মাধ্যমে যদি আপনি জমি কেনা বেচা করতে চান বা কোনো অ্যাপার্টমেন্ট কেনা বেচা করতে চান এবং সেটা যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের আওতায় হয় এবং যদি দলিলের মূল্য 10 লক্ষ টাকার অধিক হয় তাহলে আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, এখন প্রাপ্তি স্বীকারপত্রটা কি? অ্যাকচুয়ালি প্রাপ্তি স্বীকারপত্রটা হচ্ছে যদি আমরা আমরা জানি যে ইনকাম ট্যাক্স আমরা যেই মানে হচ্ছে ফাইল খুলি বা জমা দিই সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স যখন আমরা সাবমিট করি সেই অ্যামাউন্টের একটা যেটা যত টাকা হচ্ছে ট্যাক্স হিসেবে পেমেন্ট দেওয়া হয় গভর্নমেন্টকে, তো সেটার একটা রিসিপ্ট দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, ওকে রিসিপ্টটা দেওয়া হয়, সো এই রিসিপ্টটাই হচ্ছে আপনার প্রাপ্তি স্বীকারপত্র, ওকে। এবং এখানে কিন্তু প্রথমে হচ্ছে ফার্স্ট সাইডে আপনার ই থাকে, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, এখানে আপনার সম্পদ এবং দায়ের মানে হচ্ছে বিবরণী থাকবে, আর এখানে হচ্ছে কত টাকা আপনি ট্যাক্স দিয়েছেন সেটা মূলত হচ্ছে মানে তার ব্যাক সাইডে লেখা থাকে। এখন যে ইস্যুটা হচ্ছে গভর্নমেন্ট তার রাজস্ব আহরণের জন্যেই এবং যারা অনেকে ট্যাক্স ফাঁকি দেয় আমাদের দেশে ইটিন নিয়ে সিস্টেম থেকে বলতে অনলাইন
বা ওয়েব বেস থেকে ইটিন নিয়ে অনেকে কিন্তু ট্যাক্স দেয় না তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, এবং ডেফিনেটলি হচ্ছে গভর্নমেন্টের রাজস্ব আরোহণের জন্য এই সিস্টেমটা চালু করেছে, সেটা ইনোভেটিভ উদ্যোগ। বাট এটার ফলে কিন্তু অনেক মানে হচ্ছে আছে মানে কনফিউশন আছে আমাদের ভিতরে। সেই প্রাপ্তি স্বীকারপত্র এখন বিষয় দেখেন, আপনি ধরেন একজন হাউস ওয়াইফ, আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেখানে যদি 5 লাখ টাকার অধিক আপনি মানে হচ্ছে 10 লাখ টাকার অধিক ক্রেডিট ব্যালেন্স থাকে, বা আপনি একটা পোস্টালে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন 5 লক্ষ টাকার অধিক জমা দিয়ে, বা 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে চান, আপনি হাউস ওয়াইফ, আপনার তো আসলে ইনকাম নাই, তাই না? সেক্ষেত্রে বেনিফিশিয়াল ওনার হিসেবে আপনার হাজবেন্ডের ইনকামটা কাউন্ট হবে, আর আপনি যদি খুলতে চান আপনি হাজবেন্ডের ইনকাম কাউন্ট হবে, বাট আপনার নামে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান আপনাকে কিন্তু একটা ইনকাম ট্যাক্স ফাইল ওপেন করে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল না হয়। এটা পরবর্তী একটা ভিডিওতে আমাদের কভার করতে হবে বা কভার করব, বা ইউটিউবে আরো অনেক টিউটোরিয়াল পাবেন। নতুন যে বাজেট থাকে প্রত্যেকটা বাজেটের সময় কিন্তু একটা ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট থাকে, যে প্রথম হচ্ছে একটা স্ল্যাব থাকে, সে পর 3 লাখ টাকা পর্যন্ত ফ্রি থাকে, ট্যাক্স দিতে হয় না, বা বিধবা মহিলাদের ক্ষেত্রে একটা আলাদা ইস্যু থাকে। তো তখন হচ্ছে এর পরবর্তীতে 10%, 15%, 20% এভাবে করে মানে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয়। তো যারা হচ্ছে যাদের ইনকামটা ট্যাক্সেবল না বা আয়কর যোগ্য না, তাদের ক্ষেত্রে হয় কি জিরো রিটার্ন সাবমিট করতে হয়। আর এই জিরো রিটার্ন বলতে হচ্ছে আমাদের দেশে যে মিনিমাম ট্যাক্স আছে মানে 3,000 টাকা, সেই মিনিমাম ট্যাক্সটা কিন্তু পে করতে হয়। সো এই যে সিস্টেমটা এসেছে বা যে অ্যামেন্ডমেন্টটা এসেছে আপনার ফাইন্যান্স সেক্টর 2022-এ, এর ফলে হলো কি আপনি এই যে বিষয়গুলো যেটা আলাপ আমি ডিসকাস করলাম, এই যে এই এই ধরনের যে বিষয়গুলো আসবে, সঞ্চয়পত্র 5 লাখ টাকার বেশি কিনা, বা পোস্টাল সেস 5 লাখ টাকা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খোলা, বা হচ্ছে একটা ক্রেডিট কার্ড মেনটেন করা বা ক্রেডিট কার্ড নেওয়া, বা আর্থিক প্রতিষ্ঠান থেকে 5 লাখ টাকা বেশি লোন নেওয়া, বা জমি জমা কেনা বেচা, এই ধরনের বিষয়গুলো হলে কি আপনাকে রিটার্ন ফাইল সাবমিট করতে হবে মাস্ট। সেটা যদি আপনি ট্যাক্সের আয়তায় আসেন, করের আয়তায় আসে আপনার ইনকাম, তাহলে কর দেবেন, আর যদি করের আয়তায় না আসেন তাহলে জিরো রিটার্ন সাবমিট করবেন, আই মিন মিনিমাম ট্যাক্সটা পেমেন্ট দিয়ে আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র দিতে হবে। ওকে, সো তাহলে মানে হ্যাসেলটা হলো কি আপনাদের প্রত্যেকটা যারা এই ধরনের বিষয়টা তখন দরকার হবে, এর আগে থেকেই আপনাকে একজন উকিলের মাধ্যমে, ইনকাম ট্যাক্স লয়ারের মাধ্যমে, আপনি নিজেও যদি এডুকেট হন, পড়াশোনা করেন তাহলে বেটার হয়, নিজে যা জানার প্রয়োজন আছে। সো আপনাকে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল ওপেন করে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, আর যদি আপনি ট্যাক্সেবল হন তাহলে তো ট্যাক্স দিতেই হবে। এই ক্ষেত্রে দেখেন এখন হচ্ছে আপনার জুলাই মাস চলছে, এই ট্যাক্সটা অর্থ বছরে পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট ম্যাক্সিমামই হচ্ছে নভেম্বর পর্যন্ত থাকে। সো এই নভেম্বরের ভিতরে আপনাদেরকে মোটামুটি যাদের এই ধরনের পারপাস আছে, পারপাসটা থাকবে এই ধরনের বিষয়গুলো আছে, তখন তাদেরকে কিন্তু ট্যাক্স ফাইল ওপেন করে ফেলতে হবে। ওকে, ওপেন করে আপনাকে ওই রিসিপ্টটা কালেক্ট করতে হবে, দেন হচ্ছে পরবর্তীতে আপনাদের এই ধরনের ট্রানজেকশন যদি করতে চান তাহলে আর প্রবলেম হবে না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে বিষয়গুলো আসবে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে বিষয়গুলো ধরেন যখন যে আইনটা আইন যখন এখানে এটা এই হলো পাবলিশড হলো বা এখানে অ্যামেন্ড হলো গ্যাজেট আকারে, তো এর পরবর্তীতে যেটা হবে কি আপনি যে অ্যাকাউন্টগুলো এক্সিস্টিং আছে সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু ব্যাংক প্রাপ্তি স্বীকারপত্র চাবে। কারণ আপনারা জানেন যে গভর্নমেন্টের বা দেশের কোনো আইন যখন পাস হয় প্রিভিয়াস যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো কিন্তু এর আয়তায় চলে আসে। সো এটা কিন্তু অবশ্যই ব্যাংক থেকে যাদের অলরেডি আছে এরকম বা পোস্টালসে আছে বা সঞ্চয়পত্র কিনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা রিকোয়ারমেন্ট চলে আসবে বাই ডিফল্ট, এটা কিন্তু আপনাদেরকে প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে বলবে। ওকে, সো এই কারণে হচ্ছে যাদের এখনো পর্যন্ত ফাইল ওপেন নাই, যারা সঞ্চয়পত্র অলরেডি কিনে রেখেছেন 5 লাখ টাকার উপরে বা পোস্টালসে 5 লক্ষ টাকার বেশি টাকা জমা দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন, বা ব্যাংক থেকে লোন নিয়েছেন 5 লক্ষ টাকার অধিক, বা ক্রেডিট কার্ড মেনটেন করছেন, বা এই জমির কেনা বেচা বাইনারি স্ট্রিম মাধ্যমে এই যে জমি কেনা বেচা করতে চান, তো তাহলে যার ভ্যালু হচ্ছে 10 লাখ টাকার বেশি, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যাক্স ফাইল ওপেন করে ফেলতে হবে। ওকে, সো আশা করি যে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। এটা আসলে আমাদের দেশের মানে হচ্ছে সাধারণ জনগণ সবারই জানা উচিত, যেহেতু আমাদের দেশের আইন ফাইন্যান্স অ্যাক্ট। সো এটা আমাদের মোরাললেস যে বিষয়গুলো আজকে শেয়ার করলাম, এটা আমাদের সবার জীবনে অতপ্রতভাবে জড়িত। ধরনের আমরা চাই যে কিছু টাকা হলে কিছু সেভিংস করতে, যেখানে কিছু লাভ পাইলে সেটা ফ্যামিলির জন্য বা অন্যান্য পারপাজে আমাদের অনেক হেল্প করে। ওকে,
সো আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে, যদি হেল্প করে বা হচ্ছে আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি অবশ্যই হচ্ছে হলো ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন না, শেয়ার করতে বলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব ভিডিও পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। ওকে, সো ভালো থাকবেন, খুদা হাফেজ।